রমাদান উপলক্ষে ওইন্ডস এর বিশেষ লেকচার সিরিজ ধুনিমরিন উপহার রমাদান এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসাজিবুল হাফিজাহুল্লার বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি ও আল্লাহ রসুলিল্লাহিআলা রমাদানে শুরু থেকেই আমাদের কাছে নারীদের হাইজের ব্যাপারে খুব বেশি প্রশ্ন আসতে থাকে রমাদানে অন্য সবাই যেখানে নিয়মিত ইবাদত করতে থাকে সেখানে রমাদানেও নির্দিষ্ট কিছু দিন সাওম পালন করতে না পারায় আমাদের অধিকাংশ বোন এক ধরনের চাপা কষ্ট অনুভব করে সে বিষয় নিয়ে আজকে এই আলোচনা এই আলোচনা বন্দের সাথেই বেশি সম্পর্কিত তবে ভাইদেরও ধৈর্য ধরে শোনা উচিত এবং তাদেরও এই বিষয়টি জানা উচিত এখন হয়তো অনেকেরই স্ত্রী নেই কিন্তু মা বোন খালা ফুপু আছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ স্ত্রী কন্যাও থাকবে কাজেই এই বিষয়ে তাদের জানা প্রয়োজন প্রথমেই বলে রাখি এই ব্যাপারে আমাদের বন্দের মধ্যে কখনোই যেন চাপা কষ্ট হতাশা এবং দুঃখ না আসে অন্যরা ইবাদতের ক্ষেত্রে আপনাকে পেছনে ফেলে দিচ্ছে এমনটাও ভাবা ঠিক নয় কেননা যিনি আপনাকে সলাৎ ও সাওম পালন করার আদেশ দিয়েছেন তিনি আপনাকে এই সময়ে সলাৎ আদায় না করতে ও সাওম পালন করতে নিষেধ করেছেন সুতরাং আপনি আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে কার্যত ইবাদতের মধ্যেই আছেন এই অনুভূতিটা আমাদের সকল বোনেরই আছে এবং অনেক বনি তা দুঃখের সাথে প্রকাশ করেন আর তাদেরও আগে এই একই অনুভূতি ব্যক্ত করেছিলেন আমাদের মা আয়সা আল্লাহ আনহা আল্লাহ আমাদের বন্দেরকে মা আয়সা রদ আল্লাহ আনহার পাশে সুউচ্চ প্রাসাদ দান করুন আমিন সহি বুখারিতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম হজে যাবার সময় মক্কার কাছাকাছি অবস্থিত সারিফ নামক জায়গায় থামলেন এ সময় তিনি আয়েশাকে কাঁদতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়েশা রাজিয়াল আনহা দুঃখের সাথে বললেন আমি যদি এই বছর হজ না করতাম তিনি কিসের কথা বলছেন তা রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম সাথে সাথেই বুঝে গেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্ভবত তোমার হায় শুরু হয়েছে আয়েশা জবাব দিলেন হ্যাঁ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন এই ব্যাপারটি আল্লাহ তালা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন সান্ত্বনা দেবার পর তিনি এই অবস্থায় করণীয় কী তা শিখিয়ে দিলেন তিনি বললেন হাজিরা যা করে তুমিও তা করবে তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত কাবার চারদিকে তা অফ করবে না উক্তিটির দিকে খেয়াল করুন কেননা আজকের আলোচনায় এই কথাটি কয়েকবারই আসবে বরকতময় সময়ে তা অফ করতে না পারায় মা আইসারাদিল্লাহ আনহা অনেক কষ্ট পেয়েছিলেন একইভাবে রমাদানও কিছু ইবাদত করতে অপারগ আমাদের বোনেরাও অত্যন্ত চাপা কষ্ট আর বেদনা অনুভব করেন বোনদের জন্য আনন্দের সংবাদ এই যে যদি কোনো বোন আন্তরিকভাবে সলাদ সওয়ামের জন্য নিয়ত করে হোক সেটা ফরজ অথবা নফল কিন্তু কেবলমাত্র হায়েজের কারণে সেই বোন ইবাদত করতে পারছে না এক্ষেত্রে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যেত ইবাদত না করেও ঠিক একই রকম সওয়াব পাওয়া যাবে এতটুকু কম হবে না সাহি বুখারিতে বর্ণিত আছে রসুলুল্লা সাল্লাম বলেছেন কেউ অসুস্থ হলে অথবা কোনো সফরে থাকলে তেমন স্বাভাবিক পাবে যেমনটা সে সুস্থ অবস্থায় অথবা সফরে না থাকায় অবস্থায় পেত সে একটি বৈধ কারণে ইবাদত থেকে বঞ্চিত হয়েছে সেজন্য সে প্রতিদান পেয়ে যাবে আর যতবার এরকম বৈধ কারণে ইবাদত করতে অপারগ হবে ততদিন প্রতিদান পাবে নারীদের হায়াজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হারিস্ত্রী থেকে বোঝা যায় যে কোনো নারীর নিয়ত থাকা সত্ত্বেও কেবলমাত্র হায়েজের জন্য সাওম পালন করতে না পারলে সে ওই পরিমাণেই স্বভাব পাবে যেমনটা সে বাস্তবে সাওম পালন করলে পেত হায়েজ আল্লাহর পক্ষ থেকে সকল নারীর জন্য নির্ধারিত এখানে বন্দের কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই তারা এবারের থেকে বঞ্চিত হলেও ছুটে যাওয়া আমলের পুরস্কার পেয়ে যাবে কারণ এটা তাদের অনিচ্ছায় হয়েছে হাদিসে উল্লেখ করা হয়েছে যে কেউ অসুস্থ হলে তার ছুটে যাওয়া ইবাদতের প্রতিদান পেয়ে যাবে যেহেতু তারা অসুস্থ ঋতুপতি নারীর ব্যাপারটিও অনেকটা একই দুটির মধ্যে মিল হল তারা ইবাদত করতে পারছে না আর তাদের এই না পারাটা ইচ্ছাকৃত নয় বাধ্য হয়ে ইমাম ইবেন হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো আমল এমনিতে করত তবে সাধ্যের অতীত পরিস্থিতির কারণে তা করতে পারেনি সে ব্যক্তির ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য বেশ কিছু হাদিসে উল্লিখিত হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কোনো ব্যক্তির ইবাদত করতে না পারলেও এর সব পেয়ে যাবে এমন কি জিহাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য রসুল্লা সাল্লি সাল্লাম একবার যুদ্ধে গিয়েছিলেন এবং মদিনায় কয়েকজন সাহাবিকে রেখে যান তিনি তার সাথে থাকা সাহাবিদের বললেন তোমরা এমন এক পাও ফেলোনি এবং এমন কোনো উপত্যকাও অতিক্রম করনি যার স্বভাব আমাদের সাথে যোগ না দেয়া ব্যক্তিরা পাবে না অর্থাৎ তারা আমাদের সাথে যোগ না দিলেও তোমাদের মতোই সব পাবে কেননা তারা বৈধ কারণে আসতে পারেনি মোট কথা দুঃখ পাবেন না হতাশ হবেন না যন্ত্রণা বোধ করবেন না যেসব বোন ইবাদত করতে পারছেন না তারা মূলত ইবাদত না করেও ইবাদতের মধ্যেই আছেন কারণ আল্লাহ তালাই তাদের ইবাদত না করতে নির্দেশ দিয়েছেন আন্তরিকভাবে নিয়ত করে থাকলে তারা প্রতিদান পেয়ে যাবেন ইনশাল্লাহ পরের প্রশ্ন কোনো কি হায়েস বিলম্বিত করার উদ্দেশ্যে পিল ব্যবহার করতে পারবেন সহজ উত্তর হলো হ্যাঁ কেন কারণ এই ধরনের বিষয়গুলো ইসলামের সাধারণ বিধানের আওতায় পড়ে আর তা হল হারাম প্রমাণিত হওয়া না পর্যন্ত হালাল আমার জানা মতে একমাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটিকে নিষিদ্ধ মনে করতেন তিনি এটিকে হারাম বিবেচনা করতেন কিন্তু তিনি এর কারণও উল্লেখ করেছেন কারণটা হল এটি ক্ষতিকর পিল ব্যবহারে যদি কারো ক্ষতি হয় তখন এই বিধান প্রযোজ্য নয় আলমগনিতে উল্লেখিত আছে যে ইমাম আহমাদ এটির অনুমোদন দিয়েছেন একইভাবে ইমাম রহিমা রাহিমাহুল্লাহ এর অনুমোদন দিয়েছেন এটা একেবারেই স্পষ্ট যে এটি অনুমোদিত যতক্ষণ না পর্যন্ত তা ক্ষতির কারণ হয় ক্ষতির ব্যাপারটি চলে আসলেই তখন আর এই বিধান প্রযোজ্য হবে না আপনাকে তাই ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটি আপনার কোনো ক্ষতি করবে না আমার মনে পড়ে যখন আমার বয়স দশ কিংবা এগারো আল্লাহর কসম আমার মনে আছে আমি মদিনায় হারামে আমার বাবার সাথে তার একটি হালাকায় বসেছিলাম শেখ আতিয়া সালিম রাহিমাহুল্লাহ মিসওয়াক এবং তার উপকার সম্পর্কে এমন একটি হাদিস উল্লেখ করেন যা আমার মনে গেথে যায় পরে আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে পড়েছি আমার বলেছেন ইবন উমারকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো নারী ভায়েস বিলম্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করতে পারবে কি না ইবেন উমার বললেন এতে কোনো সমস্যা নেই আর তিনি মিসওয়াকের রস ব্যবহারের পরামর্শ দিলেন কারণ সেই সময় এটাই সহজলভ্য ছিল তারা যা করতেন তা হলো তারা একটি মিসওয়াক আনতেন এবং নিশ্চিত করতেন সেটি যেন আসল আরাক গাছের মিসওয়াক হয় এবং আরাকের মতো প্রায় একই রকম অন্য গাছের না হয় এরপর তারা মিসওয়াকটি কেটে কেটে ছোট টুকরা করতেন একটি পাত্রে প্রায় দশ মিনিটের মতো ফুটাতেন। এরপর হায় শুরু হবার সম্ভাব্য তারিখের আগে থেকে তারা দিনে দুই তিনবার এটি পান করতেন আমরা এখন যে মিসওয়াক পাই তা এ কাজে ব্যবহার করা যাবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই কারণ এগুলোকে আমি বলি মেয়াদ উত্তীর্ণ মিসওয়াক মদিনায় যেই মিসওয়াকগুলো পেতাম সেগুলো আমি এমন বিক্রেতার কাছ থেকে কিনতাম যে বিক্রির কয়েকদিন আগে গাছ থেকে কেটেছে কিছু মিসওয়াকের আছে কড়া প্রাকৃতিক স্বাদ অনেকটা পিপারমেন্টের মতো গন্ধ কখনো কখনো এটি এত ঝাঁঝালো হয় যে কয়েক মিনিটও মিসওয়াকটি মুখে রাখা যায় না প্রাকৃতিকভাবেই ওই মিসওয়াকগুলো এরকম বাইরে থেকে এগুলোতে কিছু মিশানো হয় না এখানে আরেকটি আনুষঙ্গিক বিষয় আছে সেদিকে আমরা বিস্তারিত যাব না তবে দু একটি কথা বলা দরকার আমাদের শিক্ষক ক্লাস থেকে নেয়া রামাদানের সাধারণ ভুল নিবন্ধতে আমি বলেছি আমি তো টুথপেস্টকে মাকরুহ বলি না বস্তুত এটি কিয়াসের ভিত্তিতে জায়েজ দিনের বেলা এমনকি লম্বা দিনে অর্থাৎ যখন সূর্যাস্ত দেরিতে হয় সিয়াম পালনরত অবস্থায় মিসওয়াক ব্যবহার করার অনুমোদন আছে আর মিসওয়াকে কখনো কখনো টুথপেস্টের চেয়েও করার স্বাদ থাকে টুথপেস্টকে মাকরুহ না বলার পেছনে এই যুক্তি ছিল এখানে আমরা যে মিসোয়াকগুলো পেয়ে থাকি সেগুলো পুরনো এমনকি অনেক সময় বিদেশ থেকে কিনলেও সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো হয়ে থাকে এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক আমি জানি যে আগেকার দিনে হায়েস বিলম্বিত করার জন্য মিশোয়াকের রস ব্যবহার করা হতো তবে বর্তমানে যে মিশোয়াকগুলো আমরা পেয়ে থাকি সেগুলো একই কাজ করতে পারবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই কারণ হল গাছ থেকে কাটার পর আমাদের কাছে আসার সময়ের ব্যবধান এগুলো পুরনো এবং যেমনটা আমি বলেছি মেয়াদ উত্তীর্ণ এটি ব্যবহার করে দেখা যেতে পারে যদি কাজে দেয় আমাদেরকে জানাবেন আমি প্রচার করে দেব পরের প্রশ্ন এই দিনগুলোতে একজন নারী কি করতে পারে এই দিনগুলোতে সলাত আদায় সিয়াম পালন এবং উমরায় গিয়ে থাকলে অফ করা ব্যতীত বাকি সব ইবাদতই করা যাবে পরে সিয়ামের কাজা আদায় করে নিতে হবে কিন্তু সলাতের কাজা আদায় করতে হবে না অন্য সবই করতে পারবে সমস্যা হলো কিছু বোন ভাবেন যে তারা সিয়াম পালন করতে পারছেন না বিধায় রমাদানে তাদের আর কিছুই করার নেই তাই তারা টেলিভিশনের সামনে বসে থাকেন এবং পবিত্র ও বরকতময় এই মাসের সময়গুলোকে অবহেলা করেন হায়জের জন্য আপনি সিয়াম পালন করতে পারবেন না চলাত আদায় করতে পারবেন না কিন্তু আপনি রমাদানের পবিত্র দিনগুলো পাচ্ছেন অন্য অনেক ইবাদত করার সুযোগ পাচ্ছেন জিকের করুন দোয়া করুন কোরআন তেলাওয়াত করুন এখানে পরবর্তী বিষয়টি সামনে এসে গেল একজন নারী কি হৃদবতী অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারে এবং কোরআনের স্পর্শ করতে পারে দুটি বিষয় নিয়ে ইফতিলাব বা মত পার্থক্য আছে কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করার ব্যাপারে মতভেদ আছে সঠিক মতটি ইমাম ইবনে তাই মিয়া রহিমাহুল্লাহ তার ফতোয়ার একুশতম খণ্ডে উল্লেখ করেছেন ইমাম মালিক শাওকানি এবং আরও অনেকেই এই মত গ্রহণ করেছেন তাদের মতে মুখস্থ পড়া বা কোরআন স্পর্শ না করে পড়া বৈধ এই ধরনের বিষয়গুলো স্পষ্টভাবে হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত হালাল হিসাবে সাব্যস্ত হয় আর আলোচ্য বিষয়ে হারাম সাব্যস্তকারী কোনো স্পষ্ট প্রমাণ নেই আমি আবারও বলছি এমন কোনো অকাট্য বা নির্ভরযোগ্য দলিল নেই যা দ্বারা ঋতুবতী নারীর কোরআন তেলাওয়াত করাকে হারাম বলা যায় ইমাম মালিক ইমাম শাওকানি ইমাম ইবনে তাইমা বলেছেন একজন নারী কোরআন মুখস্থ তিলওয়াত করতে পারে কেননা এ ব্যাপারে কোনো অকাট্য দলিল নেই যে হায়েজ অবস্থায় নারীদের জন্য কোরআন মুখস্থ তিলাওয়াত করা হারাম নারীরা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে না এমন একটি কথাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উক্তি হিসেবে উল্লেখ করা হয় এটি আছে ইভেন মাজা ও আত্মীর মিজিতে কিন্তু হাদিসটি এতই দুর্বল যে একে রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের প্রতি সম্পর্কিত করা যায় না কেউ কেউ বড় অপবিত্রতা অর্থাৎ জুনুব অবস্থায় থাকা পুরুষের সাথে নারীর হায়েজের তুলনা করে কিয়াস করেছেন একটি সহি ও স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে রসুলুল্লা সাল্ল সাল্লাম জুনুব অবস্থায় তিলাওয়াত করতেন না যাই হোক বড় অপবিত্রতায় থাকা পুরুষের সাথে ঋতুবতী নারীকে তুলনা করে কিয়াস করতে চাইলে অবস্থা দুটিকে পুরোপুরি একই হতে হবে জুনুবি থাকা অবস্থাটা পুরুষের জন্য ইচ্ছা দিন। এ অবস্থায় সে থাকতে বাধ্য না সে তার অলসতা দূর করে গোসল করে ফেললেই পবিত্রতা অর্জিত হয়ে যায় কিন্তু নারীদের ব্যাপারটা তেমন নয় তাকে পবিত্র হবার সময় পর্যন্ত বাধ্য হয়েই অপেক্ষা করতে হয় কাজেই দুই ক্ষেত্রে পার্থক্য থাকায় দুটিকে তুলনা করা যাবে না এবং এরপর কিয়াস করার সুযোগ নেই হায়েজ সকল নারীর জীবনেই ঘটে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেও ছিল এমনকি এর আগেও ছিল তখন অনেক মুসলিম মহিলা ছিলেন রসুলুল্লা সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন রাদিউল্লাহআন হুন্না যারা আমাদেরকে রাসুল্লা সাল্লাহ আসলামের জীবনের এবং তাদের জীবনের সকল বিষয়ে বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন আপনার কি মনে হয় এটা অর্থাৎ ঋতুপতি নারী তেলাওয়াত সত্যি হারাম হয়ে থাকলে একে হারাম সাব্যস্তকারী অন্তত একটিও সম্মত এবং নির্ভরযোগ্য হাদিস থাকতো না পরের প্রশ্ন ঋতুপতি নারী কি কোরআন স্পর্শ করে পড়তে পারে এটা জানতে হলে মূল বিষয়টির দিকে ফিরে যেতে হবে আর তা হল অপবিত্র অবস্থায় কি কোরআন স্পর্শ করা যায় বেশিরভাগ আলিমের মত অনুযায়ী কোরআন স্পর্শ করার আগে অবশ্যই পবিত্র হতে হবে অল্প সংখ্যক আলিম বলেছেন যে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা বৈধ তাদের মধ্যে আছেন ইবেন আব্বাস রাজি আনহু আসি আজ্জাহাক আল হাকাম ইবেন ও তাইবাহ হাম্মাদ ইবেন আবি সুলাইমান দাউদ আজ জাহিরি এবং আজ্জাহরিয়াহ সে যাই হোক আমরা ভোটের দিকে যাব না আমরা প্রমাণের ভিত্তিতে এগোবো কারণ এটা গণতন্ত্র নয় মদিনায় সরিয়া দ্বিতীয় বর্ষ পড়ার সময় আমাকে প্রত্যেকটা ক্লাসের উপর একটি করে সংক্ষিপ্ত নোট লিখতে হতো আমার মনে হয় নোটটি প্রায় পনেরো পৃষ্ঠা বা তার কাছাকাছি ছিল ফেকো ক্লাসের জন্য আমাকে শিক্ষক বললেন তোমার বিষয়বস্তু হলো এই তোমাকে এর উপর লিখতে হবে এটা ছিল নব্বইয়ের দশকের প্রথম দিকে ইসলামী জ্ঞান নিয়ে আপনি যতই গবেষণা চালিয়ে যাবেন সময়ের সাথে সাথে আপনার জ্ঞান ততই বাড়বে যতই সময় যাবে ততই আপনি দেখবেন আগে যে হাদিসটি আপনি পাননি যে মতটির কথা আপনি আগে জানতেন না অথবা মনোযোগ দেননি সেসব খুঁজে পাচ্ছেন আপনি দেখবেন আপনি যে হাদিসটিকে সহি ভেবেছিলেন তা দুর্বল অথবা উল্টোটা কিন্তু তখন থেকে আজ পর্যন্ত আমি ওই সিদ্ধান্তের উপরই স্থির আছি যা আমি এই বিষয়ে আমার থিসিসের শেষ বাক্যে লিখেছিলাম আমি বলেছিলাম যে উপসংহার হলো এই প্রসঙ্গে প্রত্যেকটি স্পষ্ট বক্তব্য বিশুদ্ধ নয় আর যা কিছু বিশুদ্ধ তা স্পষ্ট নয় আবার বলি এই বিষয়ে প্রত্যেকটি স্পষ্ট বক্তব্য নির্ভরযোগ্য নয় আর যা কিছু নির্ভরযোগ্য তা স্পষ্ট নয় উদাহরণস্বরূপ অনেক অনির্ভরযোগ্য হাদিস আছে কিন্তু একটা প্রমাণ অনেক মানুষ ব্যবহার করে তা হল কোরআনের একটি আয়াত যারা একে প্রমাণ হিসেবে ব্যবহার করে তাদের মুখে এটি শোনা যায় আল্লাহ বলেন এমন এক কিতাব যা পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না সুরা আল ওয়াকিয়া আয়াত উনআশি ইবেন আব্বাস বলেন এটি হলো আসমানে তথা লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব এখানে কোরআনের কথাও বলা হচ্ছে না এখানে ফেরেস্তাদের কথা বলা হচ্ছে এবং লাউয় মাহফুজে সংরক্ষিত ফলকগুলোকে বোঝানো হয়েছে আমাদেরকে কিংবা আমাদের কাছে থাকা কোরআনকে বোঝানো হচ্ছে না আরও দেখা যাক আরবিতে মতহার শব্দটি সাধারণ পবিত্র বুঝাতে ব্যবহার করা হয় না বরং সন্দেহাতীতভাবে ভুলের ঊর্ধ্বে বোঝাতে ব্যবহার হয় আপনার আমার জন্য এই শব্দ ব্যবহার করা হবে না যদিও আমরা অজু করার সময় পবিত্র বুঝাতে কাছাকাছি শব্দ মোতাতহ্যের ব্যবহার করি মোতাহার নয় মোতাহার ব্যবহার করা হয় তাদের জন্য যারা কখনো ভুল করে না যেমন ফেরেস্তাগণ উপরন্তু আমি প্রথমে যে আদিসটি উল্লেখ করেছিলাম যখন রসুল্লা সাল্লাম আয়েশাকে বললেন নারীরা যা করে তাই করতে পারে কেবল তাওয়াফ আর সলাদ ছাড়া হজের সময়ে মানুষ কোরআন পড়ে এবং স্পর্শ করে এবং তারা এটা প্রতিদিনই করে থাকে হজে তো অবশ্যই আরও বেশি করে থাকে তো রসুল্লা সাল্লু আলহিম হজরত আইসারদ আনহাকে কেন কোরআন স্পর্শ করতে অথবা পড়তে নিষেধ করলেন না আল হাকিম আহমাদ মালিক এবং অন্যান্য বর্ণনায় একটি বিশুদ্ধ হাদিস আছে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারে না কিন্তু এখানে তহির শব্দটি দ্বারা কুফর থেকে পবিত্র এমনও বোঝানো হতে পারে অজুর মাধ্যমে পবিত্র বোঝানো নাও হতে পারে আল্লাহ বলেন নিশ্চয়ই মুশরিক মাত্রই অপবিত্র সুরা আত্মা আয়াত আটাশ এ থেকে বোঝা যায় মুমিনরা পবিত্র কাজেই তোয়াহের শব্দ দ্বারা ইসলামের পবিত্রতা বোঝানো হতে পারে অন্য একটা হাদিসে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না সুতরাং এটি কুফরের বিরুদ্ধে ইসলামের পবিত্রতা হতে পারে হাদিসটি ছিল রসুল্লা সাল্লা সাল্লামের পক্ষ থেকে আমার ইবেন হিজামের প্রতি লেখা একটি চিঠিতে তখন আমার ইবেন হিজাম থাকতেন নাজরানে খ্রিস্টানদের সাথে সুতরাং এটা হতে পারে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে নির্দেশ দিচ্ছিলেন যে তিনি কাফিরদেরকে কোরআনের পৃষ্ঠায় স্পর্শ করতে না দেন অতএব অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে নিষেধ করে এমন কোনো স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই আর বিশুদ্ধ বর্ণনাগুলোর অন্য অর্থও আছে শ্রদ্ধা সংক্রান্ত ব্যাপার হালাল হারামের বিষয়টিকে বাদ দিলেও এখানে শ্রদ্ধার একটি ব্যাপার আছে কোরআন অর্থাৎ আল্লাহর বাণীর প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন সেটি ভিন্ন কথা যদিও আমি বিশ্বাস করি কোরআন স্পর্শ করতে চাইলে পবিত্র হতে হবে এমন স্পষ্ট কোনো বিশুদ্ধ হাদিস নেই তবুও আমার মনে পড়ে না ছোটবেলা থেকে কখনো জেনে শুনে অজুবহীন অবস্থায় কোরআন স্পর্শ করেছি এটি যদি আবশ্যক নাও হয় তবুও এখানে শ্রদ্ধার বিষয়টি জড়িত আল্লাহ বলেন এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে এটি নিশ্চয়ই অন্তরের তাকোয়ার কারণে সুরা আলহাজ আয়াত বত্রিশ সালাবদের কেউ কেউ যেমন ইবেন ওমর কোরআন স্পর্শ করার পূর্বে অজু করতেন অনেকে শ্রদ্ধার কারণে অজু করতেন মিসওয়াক দিয়ে দাঁত মাজতেন কিবলার দিকে মুখ করে বিনীতভাবে বসতেন সম্মানের সাথে কোরআন পড়তেন কারণ এটি তো আল্লাহর বাণী কোন নারী চাইলে এই পুরো মতভেদটা এড়িয়ে যেতে পারেন এবং মাঝে কোনো প্রতিবন্ধক দিয়ে রেখে স্পর্শ না করেই কোরআন পড়তে পারেন এটি বৈধ কিংবা তিনি চাইলে শেষ উপায় হিসাবে আইফোন আইপ্যাড যে কোনো স্মার্টফোন বা কম্পিউটার থেকে পড়তে পারেন কেননা এগুলো মুসাফ হিসেবে বিবেচিত হয় না এবং এক্ষেত্রে আগের উল্লেখিত বিধান প্রযোজ্য নয় কাজেই ওই সকল ডিভাইস থেকে পড়া অবশ্যই বৈধ কারণ সেক্ষেত্রে মুসাফের বিধান খাটে না অসাল্লাল্লাহুয়া আলা সাইদীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাহ বিহীসাল্লাম আলহামদুল্লিল্লাহ ইউরব বিলাহ আন আমিন রেইনডফ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউ অথবা ফেসবুক পেজ wwwfacebookcom ডট অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডট raindropsmediaorg 2015.